রামপুরহাট অগ্নিকাণ্ডের জের কাটতে না কাটতেই আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল এ রাজ্যেই। এবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকায়। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বসিরহাটের বহু দোকান ও বাড়ি, আর এলাকা জুড়ে সাধারণ মানুষের এখন শুধুই হাহাকারের রব। পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে। আর দাহ্য পদার্থ থেকে আগুন লেগেছে নাকি কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে, সে বিষয়ে কিন্তু এখনও খোলসা করে পুলিশ বিষয়টি সামনে আনেনি। তবে ঘটনা যাই ঘটুক, একের পর এক অগ্নিকাণ্ডে রাজ্যবাসী যে শঙ্কিত এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা বাড়ি ছিলাম, কীভাবে লেগেছে আমরা সঠিক জানি না। তা আমরা বাড়ির থেকে সবাই আমরা বেরিয়ে গেছিলাম, যাওয়ার থেকে অনেক টাকার ক্ষয়ক্ষতি আমার হয়েছে, চারখানা ঘর পুড়ে গিয়েছে আর অনেক সিলিন্ডারও বার্স্ট করেছে। আমরা কেউ সবাই বাইরে ছিলাম, আমরা জাহানে বেঁচে গিয়েছি আর সব জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়ে গেছে। চায়ের দোকান ছিল, মুদিখানার দোকান আর ওই সাইকেলের দোকান ছিল, অনেক জিনিস। অনেক টাকা এসেছিল, বলেছিলাম।